পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি রসুনের হাট আতাইকুলা রসুনের হাটে। দর্শক বন্ধুরা, এই আতাইকুলা হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিব কেমন দাম রয়েছে রসুনের, সর্বনিম্ন সর্বোচ্চ যারা ব্যাপারে রয়েছে, অর্থাৎ রসুন ক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। আমরা এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি এটা কি দেশি রসুন নাকি? দেশি দেশি। আচ্ছা, কত করে বাজার গেল এটা? এটা কিনলাম 3,000 3,300 3,300 উপর বাজার কত আজকে? 3,200 অর্থাৎ 3,200। আচ্ছা কাকা, গত দিনের তুলনায় কি বাজার বেশি আছে না কমতে আছে? কম কম আছে। কম কত টাকার মতন পার মনে কমতি রয়েছে? তাও 400-500 4-500। এক্ষেত্রে আপনারা যারা ব্যাপারে রয়েছেন অর্থাৎ ক্রেতা যারা রয়েছেন তারা তো মানে চরম বিপাকের মধ্যে রয়েছে। আমরা বিপাকের মুখে, খুব বিপদ। আচ্ছা, কৃষক যারা রয়েছে অর্থাৎ চাষি যারা রয়েছে তারা কি ন্যায্য দাম পাচ্ছে এখন? হ্যাঁ, চাষি ন্যায্য দাম পাচ্ছে। চাষি ন্যায্য দামই পাচ্ছে। আচ্ছা, তো ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত রয়েছেন কাকা? 40 বছর। 40 বছর। এই 40 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে রসুনের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা? রসুনের বাজার পরে বাড়ি যাবে, বাঁধাই লাগলে রাখি, বাড়ি রাখলে বাঁধি, বাড়ি যাবে। আচ্ছা, এই রসুন কি বাঁধাই করার উপযুক্ত হয়েছে? হ্যাঁ, আর 10-12 দিন গেলেই হবে। আর 10-12 দিন গেলেই হবে, এখনো এগুলো করা যায় বাঁধাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা যে ব্যাপারী কাকা ছিল অর্থাৎ রসুন ক্রেতা যে ছিল তার সাথে কথা বললাম, কথা বলে আপনাদেরকে রসুনের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দিলাম, আর সামনে আসলে রসুনের বাজার বাড়বে কিংবা কমবে কি সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু জানিয়ে দিলাম। তবে যারা ব্যাপারী রয়েছে অর্থাৎ ক্রেতা যারা রয়েছে তারা আমাদেরকে জানাচ্ছেন যে রসুন যদি বাধাই করা শুরু করে তাহলে কিন্তু রসুনের বাজারটা বাড়তে পারে, হ্যাঁ কিছুটা বাড়তে পারে। আর সব মিলিয়ে এই রসুনটা কিন্তু আর 10-15 দিন গেলেই বাধাই করার উপযুক্ত হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কে কোথায় থেকে আবার যুক্ত হচ্ছেন এবং আপনাদের জেলায় কেমন দাম রয়েছে রসুনের সর্বনিম্ন সর্বোচ্চ। ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন, তারাও কিন্তু জানতে পারবে যে কোথায় কত দাম রয়েছে। দর্শক বন্ধুরা, আর আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। দর্শক দর্শক, এই ছিল আমার কাছে আতাইকুলার রসুনের পাইকারি হাট থেকে সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।